আতিন, হ্যাঁ, এইবারের যে মাইয়াটা আমি দেখছি, হ্যাঁ, মানে তুই 100% পছন্দ করবি। হ্যাঁ তাই নাকি? এত সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহ, এ পর্যন্ত বহুত মাইয়া দেখছি, তাতে এই মেয়েটা আমার পছন্দ, আল্লাহ শুকুর আমিন। মাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে এবং পর্দাশীল, সুন্দর কিরম পরি পরি। দাদা খুব খুশি লাগতেছে, মনটা জুড়ে গেছে আমার, তাড়াতাড়ি দাও। আমি পাগল হয়ে গেছিলাম দেখিয়া। দাদা রিস্ক আলো অনেক কাম আছে না? আচ্ছা সামনে তো গাড়ি লোমনি আয়। আচ্ছা আচ্ছা ইসমাইল, হ্যাঁ, যাই কিছু করো, এইবার যদি তুমি কোনো ওই উল্টাপাল্টা চিন্তা করো। না না আমার উল্টাপাল্টা চিন্তা নাই, ঠিক আছে? অবশ্যই দাদা, আমি রাজি। চলো দাদা স্মেল বন্ধ। আরে তুই এনো কে? দাদা ইয়ারে ফাড়াও, ইয়ারে ফাড়াও। ওই স্মেল বন্ধ, এদিকে ইয়ারে ফাড়াও বন্ধ, এদিকে আও দাদা। আরে হ্যাঁ ইয়ারে ফাড়াও দাও। কেস আর তুই মুখ ধরে রাখিস। না না আমি মুখ এবার ঘুরাইতাম না তো। কি সমস্যাটা কি? আমার সমস্যা আছে দাদা, তুমি আরে এনতে ফাড়াও দাও, তাড়াতাড়ি আরে এনতে ফাড়াও। এটু দেখ না কি রে, তোর লকি কি সমস্যা? মুখ ধরে রাখিস কা? এটা আমি কি কইম গো বাবু? দাদা ইয়ারে এনতে ফাড়াও কইতাছি। আচ্ছা সব বনস করিলবো আমার গো বন্ধ, দেহা করতে না এনো এনো আমার লগে, আমার লগে। দাদা দাদা আমি হেবা আমি চাইতামই না, আমার চেহারা আরে দেখাইতাম না তো। এরা ফাড়ায় দাও তুমি। ঘটনাটা কি আমারে কবি তো? বিশাল বড় ঘটনা দাদা। কি কি হয়েছে? এই দুরাকাও আরে যে দিন দেখ কেলাই, হ্যাঁ দেখ কে তুইয়া, আমি যে দিন বউ দেহা যাই এদিনই আমার বিয়া না। ও তার মানে ওর চেহারা দেখলে ওই বিয়া অমঙ্গল হয়? ও অমঙ্গল দাদা, এরা ফাড়ায় দাও তাড়াতাড়ি ফাড়াও, এর চেহারা আমি দেখতাম না। তুই হলি এক নাম্বার একটা কুফা কুফা কুফা। এই কুফা যা আমার আমার সামনে তো যা, আমার নাতির সামনে তো যা। আমি কুফা? তুই হলি খালি কুফা না, তুই হলি কাবিলা কুফা। আমার আমার দেখলে ফলাইলো কে? দাদা কথা কে লাগে আর এনতে ফাড়াও না কেহনো? তুই তো যাস না, আমি দেখা করতে না, দেলা দেখা করতে না। তোর মুখ আমি দেখতাম না, গেছে গেছে আছে নাকি? মুখ খোলা, আমি তোর মুখটা দেখে লই গেছে, এমনে মুখ ঢাকতে খেতে দেয় বলে সর্বনাশ করছে। আল্লাহ রে আল্লাহ, আমার বিয়া শাদী সব জায়গা। আজকে ভালো করছস, মুখটা ডাককে যে ফলাইছস, আমি তো প্রথম ডরে গেছিলাম, কথা কইতেছি আমি জানি ভাই নাই তুই। আল্লাহ রে আল্লাহ, আয় আয় গেছে তো না? হ্যাঁ গেছে, আল্লাহ বাঁচাইছি। আজকে মুখ দেখছে আমার? মুখ তো ধরে রইছস, আমি তো উন্দে রইছি, দেখছে না তো? না ওর দেহার সুযোগ দিছি আমি, আলহামদুলিল্লাহ। যাও যাও দো আমার। কি রে যাবে শোন না? হ্যাঁ দেখছে আল্লাহ, মানুষ কি আমার দেখলে কি দৌড়ে নাকি? না আমি পাগল কে কিছে ইসমাইল, আমার দেখ কে খুদাই বোমা দৌড় শুরু করছে। আমার দেখলে বলে তার বলে কুফা লাগে, কুফা কি লাগে? আমার দেখলে তার বলে কুফা লাগে, এলাকার মানুষের বলে কুফা লাগে। এটা কে লাগে? কুফা লাগে কে? এটা তো আমি নিজে কইতে না, আমি কি, আমি কি মানুষ না? মানে তোরে দেখ কে যে কাজটা করবার যায় এটা সফলতা অর্জন করতে না? না খালি কুফা লাগে বলে কি কো? আমি বাউল গানে প্রতিযোগিতা দিতে যাইতে আমি এইটাই বুঝতে পাইতেছি না। হরে বিড়া কি ব্যাপার, এটাও তোর মারলো কে? এটা কি ফাগলো হয়ে গেলো নাকি? বুঝলাম লাগেছে আমার কি এলাকা থাকবা দিত না, পুরো পাগলে দোলার। আরে এই যে ফায়ার হইলাম, এরা তো আইতে আছে না কোন দিকে? এ তাইজল জামাই একটু আয় না বাবা এদিকে। কি হইছে মামা? মামা অন ঘটনা হইছে কি জানো? হ্যাঁ ঘটনা হইছে তোমার এই যে আমার মেয়ে দেখতে আইতাছে, হ্যাঁ হ্যাঁ আরো দুইটা গড়াইছে, হ্যাঁ খাওয়া কাদ দিল লাগি কিন্তু বদনাম করে গেছে। হ্যাঁ আমি চাইতাছি এই সেরা না কি খুবই ভালো সেরা। হ্যাঁ অঞ্জড় আইতাছে, অঞ্জড় আইতাছে, হ্যাঁ অঞ্জড় আইতাছে, এটা খুবই ভালো সেরা বাবা, আদর যত্নের যাতে অভাব অনটন না পড়ে। আমি একবার সব ঠিকঠাক করে রাখছি কে, পাক শাক দূরে সব পেকারে কোনো ঝামেলা হইতো না। আল্লাহর ঠিক আছে বাবা,
এই কারণে কিন্তু এইবার তোমার রাখছি আমার লোকে যাতে আমরা বদনাম না করতে পারে। আচ্ছা আপনি এই ব্যাপারে কোনো টেনশন করেন না দাদা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হব শ্বশুর? হ্যাঁ তোমার হব শ্বশুর। হব শ্বশুর এই ছেলে? হ্যাঁ এটা নাম না। আলহামদুলিল্লাহ ভালো আছুন? জি ভালো ভালো। বাবা 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 তোমার আমার খুবই পছন্দ হয়েছে বাবা। আমার পছন্দ হয়েছে দাদা। এই গর মনে হেরা না? এই যে টিনের ঘর আছে। টিনের ঘর বন্ধ জমির অভাব নাই। হ্যাঁ বাবা আমার অর্থ সম্পদ আল্লাহ দিলে কম না, অনেক আছে বিশাল। সবচেয়ে বড় কথা কি জানো, যে টাকা পয়সা মানুষ দেখে না, দেখে কি মেয়ে। মেয়ে? হ্যাঁ। তো মেয়েটা দেখতে শুনতে ভালো, নামাজি এবং শিক্ষিত মেয়ে, এই জন্যই মেয়েটা পছন্দ করছি। আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এই পর্যন্ত যত মেয়ে দেখছি সবটির বাপ বুড়া। আমার শ্বশুর হন আমার মতন চ্যাংরা। আলহামদুলিল্লাহ বাবা আমারও খুব পছন্দ হয়েছে বাবা, কারণ হলো কি তোমার সমাজের লয়ে চলার মতো অনেক রাস্তায় ঘাটের কথা কইলেন জানি আমরা। কিন্তু দাদা একটা আমার খুবই খারাপ লাগতেছে একটা কাম। তুমি আইছো না একটা মিষ্টি আনছি না পান সুপারি আনছি না কও, তুমি মুরব্বী মানুষ না? আচ্ছা খারাপ বুঝছি বুঝছি বুঝছি। না না বাবা এটা এটা দরকার নাই বাবা। না না আমরা আসলে ফোন দিয়ে দিলে পড়বো এখন 5 কেজি মিষ্টি আর 2 বিরা পান আধা কেজি সুপারি লয়ে পড়। হ্যাঁ ইয়েস কি দরকার আছে, লাগতো না তো এইসব দিয়ে। না না বাবা আমার আত্মীয় পছন্দ হয়েছে এটাতে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়ি বাড়ি